ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. প্রশ্ন করেছেন, মহিলাদের কাপড় যেমন সেলোয়ার জামা এগুলো ছাদে বা বারান্দায় শুকাতে দেওয়া হয়, তাতে কি সমস্যা আছে? জি, তাতে সমস্যা রয়েছে। বারান্দাতে বা ছাদে বা বাইরে কোনো জায়গাতে শুকাতে দেওয়া, এগুলো দেখা যায় যে অনেক মহিলাদের অভ্যাস, বিশেষ করে গ্রাম অঞ্চলে এটা বেশি দেখা যায় যে তারা বাইরে বিভিন্ন জায়গাতে রাস্তার পাশে এগুলোতে পোশাক শুকাতে দেয়, নিজের গায়ের জামা পাজামা বা এই জাতীয় কিছু। তো এগুলো উচিত নয়, এগুলো হচ্ছে পর্দার বিষয় না। আপনার পুরো পোশাকটাই হচ্ছে পর্দা এবং আপনি নিজেও পর্দার মধ্যে। আলমারাতু আওরাত, তিরমিজি মিশকাতের 3109 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহিলারা পুরোটাই হচ্ছে ঢেকে রাখার বস্তু। তা না হলে দেখেন যে আপনি সেলোয়ার কামিজ পরে আছেন, তারপরে যখন আপনি বাইরে বের হচ্ছেন তখন আপনাকে বড় পোশাক অর্থাৎ স্কার্ট খিমার বা বোরখা এগুলো আপনাকে পরে লাগে। তার মানে কি, আপনি স্বাভাবিকভাবে বাসায় থাকাকালীন যে পোশাকটা পরে থাকেন এটা হচ্ছে আপনার বাসার জন্য বা আপনার স্বামীর কাছে এটা, কিন্তু বাইরে যখন বের হবেন তখন আপনাকে তার উপরেও পোশাক পরতে হবে। তার মানে যেটা ভিতরে পোশাক রয়েছে সেলোয়ার কামিজ বা জামা পাজামা এগুলো হচ্ছে পর্দার মধ্যে। অতএব জামা কাপড় এইসব জাতীয় পোশাক, মানে মহিলাদের যেসব পোশাক রয়েছে এসব পোশাকগুলো আপনি আপনার বাড়িতে এমন জায়গাতে শুকাতে দেবেন যাতে পুরুষের দৃষ্টিগোচর না হয়। কেননা যারা গায়ের মহরম পুরুষ রয়েছেন তারা যদি এটা দেখে তাহলে আপনাকে অনুভব করার জন্য চেষ্টা করবে। তা আপনাকে যদি অনুভব করে, যদিও সে আপনাকে দেখেনি কিন্তু আপনাকে অনুভব করছে, আপনাকে অন্তরে নেওয়ার চেষ্টা করছে, এক্ষেত্রে সে অসহসের মধ্যে পড়বে এবং সে পাপ কাজে লিপ্ত হতে পারে, তার ভিতরে কুমন্ত্রণা কাজ করবে। তো এই কুমন্ত্রণা বা ওয়াসওয়াসা ফিতনার মধ্যে ফেলা পাপের কাজে তাকে জড়িত করার জন্য সহযোগিতা করা হচ্ছে যদি আপনি এই কাজগুলো করেন। অর্থাৎ আপনি যদি বাইরে পোশাক মেলে দেন বা মানুষ দেখতে পায় এমন জায়গাতে পোশাক মেলে দেন তাহলে এই কাজগুলো হবে। আল্লাহ তাআলা আমাদের বোনদেরকে বিষয়গুলো বোঝার জন্য তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।